সাকিব ভাই ওইটা কলকাতা শহরের মায়া একটু উড়াধুরা তো লাগারই কথা তারপরে যদি হয় আবার কিবরিয়ার ভিডিও আমার প্রতিটা ভিডিওর কমেন্ট বক্সে এক সপ্তাহ যাবত ভাই আপনি সাকিব খানের তুফান সিনেমার গানটা নিয়ে ভিডিও গান করতেছেন না ভাই আপনি সাকিব খানের উড়াধুরা গান নিয়ে একটা ভিডিও বানান ভাই আপনি ভিডিও বানান না কেন ভাই আপনি কি মইরা গেছেন ভিডিও কোথায় কোথায় আসেন ভাই ভিডিও আমার পেছনে কি মানুষ রে বাবা এখন আপনারা যে আমাকে এত করে রিকোয়েস্ট করতেছেন এই গানটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য এখন আপনারা বলেন তো ভাই একটা কপি গান নিয়ে আমি আর কি ভিডিও বানাবো না মানে ভাই গানটা যে কপি ওইটা আমি বলি নাই পাবলিক বলতেছিল আর কি আমিও ওইটাই কই যে সমস্ত পাবলিক এই গানটারে কপি বলতেছে এই সমস্ত তত্ত্ব ভুয়া এবং গাঁজা করি যেটা কখনো বিশ্বাসযোগ্য নয় আর আজকে কিন্তু এই বিষয়টা এবং পুরা গানটা নিয়ে আলোচনা করব কারণ পুরা গানটা যে রিলিজ হয়ে গেছে যেই গানটার জন্য কিন্তু আমি নিজেই অপেক্ষা করতেছিলাম ভিডিও বানানোর জন্য ভিডিও বানাবো আলোচনা করব তবে তার আগে বলি পাবলিকদেরকে আপনারা সাকিব খানের উড়াধুরা গানকে কোন গানের সাথে কপি বলে চালাইতে চাইতেছেন এই গানের সাথে আরো কয়েকটা গানের সাথে পাবলিক এই গানকে কবি বলেছেন শুনি তো আমায় ছক্কা মাইরা দিল রে মেম্বরের পোলা আচ্ছা এখন আপনারা কি বোঝাইতে চাইতেছেন সাকিব খানের উড়াধুরা গান এই গানের কপি জ্যোতিষী ভাইদের উদ্দেশ্য করে বলতেছি আগে আপনারা এইটা ফাইনাল করেন যে এই দুইটা গানের মধ্যে কোনটা কোন গানের কপি তারপরে না হয় রায়হান রফি ভাইকে ধরেন আমায় বেবি ওয়ালাই খাইছে রে সামনে বসা হাইয়া আমায় ছক্কা মাইরা দিল রে মেম্বরের কি ভাই আপনারা যারা কপি কপি বলে ঝড় তুলে ফেলেছেন তাদের কি মাথা ঘুরাচ্ছে কারণ আরো ঘুরাবে আচ্ছা ভাই আপনারা এখন বলেন তো এই গানটা তাহলে কোন গানের কপি তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা এইটাই কি তাহলে অরিজিনাল গান ছিল যেটা থেকে বাকি দুইটা গান বানানো হয়েছিল আচ্ছা বাদ দেন এইটাও কি কপি কিসের মধ্যে কি পান্তাবাদের কি এখানে কোনো মিলই নেই এনারা বানায় দিছে কপি আসলে ভাই তোদের চুলকানির দোষ আছে তোরা গ্যাসের ট্যাবলেট খা বিষয়টা হচ্ছে কিছুক্ষণের জন্য যদি আমরা ধরে নিই সাকিব খানের উড়াধুরা গানটা কোনো গান থেকে কপি করা হয়েছে তাহলে আমি 100% ড্যাম শিওর আপনারা বলতে পারবেন না ঠিক কোন গানটা থেকে সাকিব খানের উড়াধুরা গানটাকে কপি করা হয়েছে কারণ যে গানগুলোর সাথে আপনারা সাকিব খানের উড়াধুরা গানটা তুলনা করতেছেন সেই সমস্ত গানগুলোই একে অন্যের কপি হুবহু তাও আবার যেটা ধারে কাছেও কিন্তু এই উড়াধুরা গানটা নাই যদি প্রথমে গানের শুধুমাত্র টাইটেলটা শুনে আপনাদের সামনে ভিডিওতে উপস্থাপন করতাম যে এই গানটা কপি না তাহলে আপনারা আমাকে বলতেন আমি সাকিব খানকে তেল মেরে ভিডিও আপলোড করেছি তার জন্য আমি পুরো গানটা আপলোড হওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম এখন তো আপলোড হয়ে গেছে এখন মোটামুটি সবাই ক্লিয়ার যে এই গানটা কপি নয় তুমি কোন শহরের মাইয়া গো লাগে আরে ভাই আপনার তো মার্কেটিং পলিসি বুঝতে পারবেন না বুঝেন নাই গানের যেটুকু অংশ আপনারা বলতেছেন কপি ওইটুকু নিয়ে আলোচনা সমালোচনা হবে এটা আমরা সবাই জানি আর ওইটুকু অ্যাড করার মানে হইতাছে আলোচনা সমালোচনার জন্ম দেওয়া যার জন্য কিন্তু আমাদের ছবিটা সুপার হিট হয়ে যাবে যদিও আমার মনে হয় এই সিনেমাটা প্রচারণা ছাড়াই সুপার হিট হইতো সঠিক বলেছেন আর আমি ভাই ড্যাম শিওর একে তো 2024 সাল অন্যদিকে পরিচালক রয়েছেন রায়হান রফি আর সব থেকে বড় কথা হইতেছে এত বড় একটা বিগ বাজেটের সিনেমা সুপারস্টার সাকিব খান অভিনয় করতেছে যেখানে হুবহু কপির তো কোনো প্রশ্নই আসে না যার ফলাফল এখন এইটা যারা ভাই সমালোচনা করতেছেন তারা এই লুকার সেট আপ দেখতেছেন পুরাই বলিউডের ভাই বাংলাদেশে কিন্তু এটাই প্রথম আর আপনারা ভাই আছেন কপি নিয়ে গানের সবকিছু কিন্তু ভাই উড়াধুরাই ছিল অনেক কিন্তু ভাই কপি কপি নিয়ে আলোচনা করলাম যার জন্য ঘেমে গেছে এবার চলুন গানের মূল থিম নিয়ে একটু রিপ্রেজেন্ট করি প্রথমে কথা বলতে হচ্ছে উড়াধুরা গানের সেট আপ নিয়ে যে সেট আপ এর আগে বাংলাদেশে কোনো হিরো দেখেনি সরি একটু ভুল করে ফেললাম যে সেট আপে বাংলাদেশের কোনো হিরো এর আগে কাজ করেনি এই গানের পুরো সেট আপে কিন্তু একটা বলিউড কিংবা দক্ষিণী সিনেমা একটা ভাইব রয়েছে এরপর যদি মিমি চক্রবর্তীকে নিয়ে কিছু বলতে চাই তাহলে বলবো একদম ফাটিয়ে দিয়েছে না বো রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা বলতে আমার লজ্জা লাগলেও বলতে হচ্ছে যে আমাদের মিমি চক্রবর্তী আপুটা একদম লাইলামে লাইলা গান মানে সানি লিওনের মতো একটা ভাইব দিয়েছেন এই গানে সবচেয়ে বাকি থাকছে আমাদের মেগাস্টার সাকিব খান নিয়ে যাকে নিয়ে কথা বলার মতো কিছু নেই আবার বললেও শেষ করা যাবে না আমার মতে আমার জীবনে এই প্রথম সাকিব খানকে পারফেক্টলি ইউজ হতে দেখলাম সাকিব খানের ভাই যে ত্রেশ রয়েছে নায়ক হিসাবে সেই ত্রেশে ভাই বস্তা বস্তা বাংলা সিনেমাতে মানায় না তার আমার ব্যক্তিগত মতামত তাকে দরকার এই সমস্ত হাইপ সৃষ্টি করা সিনেমাতে যেমন তুফান যেটা করে দেখেছেন আমাদের রায়হান রফি একটা কথা বলি ভাই মন থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি এমন টাইপের সিনেমা একের পর এক রিলিজ হইতে থাকে তাহলে সেই দিন আর বেশি দিন বাকি নয় যেই দিন বাইরের দেশে আমাদের বাংলা সিনেমা নিয়ে আলোচনা হবে আচ্ছা একটা কথা বলেন তো আপনারা কেউ কোনোদিন ভেবেছেন যে আমাদের বাংলাদেশের কেউ এমন একটা পজিশনে এমন একটা অবস্থানে এমন টাইপের সিনেমা বানাবে আমাদের দেশে যখন কেউ কোনো ভালো কাজ করে তখন আমরা চেষ্টা করি তার খুদ বের করার জন্য আরে ভাই আপনারা যারা খুঁজে খুঁজে দোষ বের করতেছেন তারা দোষ বের না করে একবার চিন্তা করে দেখেন এমন টাইপের ভাইব এর আগে কখনো দেখছেন বাংলাদেশে
টুফান সিনেমা মুক্তির আগেই তার অকল্পনীয় সাফল্য দেখে কিছু পাবলিক তো মিথ্যা প্রচারণা ছড়াইতেছে, যেটা আপনারা দেখেছেন টিজার মুক্তির পর থেকেই শুরু হয়ে গেছে। আমি নাম বলতে চাই না, কারণ নাম বললে আমার চাকরি থাকবে না। আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু বলিউডে অনেক প্রিয় প্রিয় গান রয়েছে, ভাই বিশ্বাস করেন বকচোদ হবেন আপনি তখনই যখন আমি বলবো সেই গানগুলো কিছু কিছু কপি করা। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কার এমন এমন গান রয়েছে যেগুলো বলিউড হুবহু কপি করে দিয়েছে, যেগুলো আবার আপনাদের অতীব প্রিয় গান যেগুলো প্রতিদিন আপনারা শ্রবণ করেন। ভাইরে ভাই এখানে তাদের কোনো দোষ নাই, কারণ আমরা তো সেখানে দোষ খুঁজতে যাই না। আমরা তো ভাই বাঙালি, আমরা জানি যে আমাদের এত সাফল্য আমাদের অবদান হতেই পারে না, তাই আমরা খুঁজে খুঁজে দোষ বের করে গানটাকে কপি বলে চালিয়ে দিলাম। এই গানটা যেমন ছিল উড়াধুরা, সেটআপটাও কিন্তু উড়াধুরার সাথে অ্যাক্টরগুলো ভাইব দিয়েছে একটা বলিউডে। সবকিছু মিলে এই তুফান সামনের কোরবানি ঈদে ঝড় বৃষ্টি ছাড়া কিন্তু তুফান উঠিয়ে দেবে। যাই হোক ভিডিও শেষ করবো, তবে আপনারা তো বললেন না যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে, তাহলে তো ভালো। এমন আরো উড়াধুরা ভিডিও দেখার জন্য পেজটা ফলো করে দেন, ইউটিউব চ্যানেল হলো সাবস্ক্রাইব করে দেন, মাত্র এক সেকেন্ড টাইম লাগবে।